सुप्रिय शिक्षार्थी अस्सलामु अलैकुम तुम्हारे आबारो व्यवसा उद्योग क्लासे आमंत्रण जानाच्छि। आज के व्यवसा उद्योग बोयेर चतुर्थ अध्यायटि पढ़ब। प्रथमे तुम्हारा कयेकटि छवि देखो। एखाने एकटि विमानेर छवि, एकटि आयसन ग्रुप छवि एवं रिजेंट टाउनेर छवि देखानो हच्छे। এই ছবি দেখে তোমরা কি বুঝতে পারছো? এই ছবি দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটি কোম্পানির ছবি। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে কোম্পানি বা যৌথ মূলধনী ব্যবসায়ের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। তাহলে আমরা আজকে পাঠে পাঠটি অনুসরণ করি। এখানে একটি স্কয়ার কোম্পানির ছবি দেখতে পাচ্ছি। আরেকটি ছবি দেখি আমরা, বাটা কোম্পানির ছবি দেখতে পাচ্ছি। যৌথ মূলধনী ব্যবসা, জয়েন্ট স্টক কোম্পানিজ। যৌথ মূলধনী ব্যবসা আইনের মাধ্যমে সৃষ্টি পরিচালিত হয়ে থাকে। সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয় ব্রিটেনে 1844 সালে। দি জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 নামে পরিচালিত ছিল। ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাশ হয় 1850 সালে। 1913 সালে ভারতীয় কোম্পানি আইন আবার নতুন করে পাশ হয়। স্বাধীন বাংলাদেশে 1913 সালে কোম্পানি আইন চালু ছিল। 1994 সালে বাংলাদেশে নতুন কোম্পানি আইন সংস্কার করা হয়। বর্তমানে বাংলাদেশে 1994 সালের আইন অনুযায়ী কোম্পানি পরিচালিত হয়। তাহলে আমরা কি পেলাম? যে যৌথ মূলধনী ব্যবসা আইনের মাধ্যমে সৃষ্টি এবং পরিচালিত হয়ে থাকে। সর্বপ্রথম কোম্পানি আইন কোথায় এবং কত সালে পাস করা হয়? সর্বপ্রথম কোম্পানি আইন পাস করা হয় ব্রিটেনে 1844 সালে। তখন সেটি কী নামে পরিচালিত ছিল? তখন সেটাকে দি জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 নামে পরিচালিত ছিল। ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশের প্রথম কোম্পানি আইন পাস করা হয় কত সালে? ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশের প্রথম কোম্পানি আইন পাস করা হয় 1850 সালে। এরপরে নতুন আইন পাস করা হয় কত সালে? এরপর 1913 সালে ভারতীয় কোম্পানি আইন আবার নতুন করে পাস করা হয়। স্বাধীন বাংলাদেশে কত সালে কোম্পানি আইন চালু ছিল? স্বাধীন বাংলাদেশেও 1913 সালে কোম্পানি আইন চালু ছিল। এরপর কত সালে বাংলাদেশে কোম্পানি আইন সংস্কার করা হয়? 1994 সালে বাংলাদেশে নতুন কোম্পানি আইন সংস্কার করা হয়। বর্তমানে এই 1994 সালের কোম্পানি আইন দ্বারা বাংলাদেশের সকল কোম্পানি পরিচালিত হচ্ছে। এই হলো মোটামুটি যৌথ মূলধনী ব্যবসায়ের ইতিহাস। এখন আমরা পড়ব যৌথ মূলধনী ব্যবসায়ের সংজ্ঞা। মূলত কোম্পানি সংগঠন হলো আইন দ্বারা সৃষ্ট পৃথক অস্তিত্ব সম্পন্ন কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী এবং সীমিত দায়ের এমন এক ধরনের প্রতিষ্ঠান যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। অর্থাৎ আইনের দ্বারা সৃষ্ট পৃথক অস্তিত্ব সম্পন্ন কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী এবং সীমিত দায়ের এমন এক ধরনের প্রতিষ্ঠান যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে, তখন তাকে যৌথ মূলধনী ব্যবসা বলে। এখানে আইনের দ্বারা সৃষ্ট বলে এই কোম্পানি সংগঠনটি একটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। এখানে কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে বোঝায় ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আইনগত মর্যাদা অধিকার অর্জন করতে পারে কোম্পানি সংগঠন। কোম্পানি যে কোনো স্বাধীন ব্যক্তির মতো নিজ নামে অন্যের সাথে চুক্তি ও লেনদেন করতে পারে এবং প্রয়োজনে মামলা দায়ের করতে পারে। আবার অন্য কোনো পক্ষ তার বিরুদ্ধে মামলা করতে পারবে। যৌথ মূলধনী কোম্পানি বলতে গেলে এখানে দুটি দলিলের কথা, গুরুত্বপূর্ণ দলিলের কথা বলতে হয়। কারণ যৌথ মূলধনী গঠন করতে গেলে দুটি দলিল প্রণয়ন করতে হয়। এটা একটি হচ্ছে স্মারকলিপি, আরেকটি হচ্ছে পরিমেল নিয়মাবলী। স্মারকলিপিকে পরিমেল বন্ধ বলা হয়। স্মারকলিপিতে কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধানও বলা হয়ে থাকে। এটি কোম্পানির গঠনতন্ত্র। এতে কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় যেমন কোম্পানির নাম, নিবন্ধিত কার্যালয়ের ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, শেয়ার মালিকদের দায় দায়িত্ব, ন্যূনতম চাঁদা ইত্যাদি বিষয় লিপিবদ্ধ করা হয়। অন্যদিকে পরিমেল নিয়মাবলীতে কোম্পানির আভ্যন্তরীণ বিষয়গুলো
প্রয়োজনীয় বিষয়গুলো এবং আভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিপিবদ্ধ করা হয়ে থাকে। এ হচ্ছে যৌথ মূলধনি ব্যবসায়ের সংজ্ঞা। এখন আমরা যেটা পড়ব, যৌথ মূলধনি ব্যবসায়ের বৈশিষ্ট্য। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আইনসৃষ্ট সংগঠন। যৌথ মূলধনি ব্যবসা একটি আইনসৃষ্ট সংগঠন। দেশের প্রচলিত কোম্পানি আইনের আওতায় এই ব্যবসা গঠিত হয়, তাই এর গঠন প্রক্রিয়া জটিল ও আনুষ্ঠানিকতাপূর্ণ। অর্থাৎ আইনের মাধ্যমে কোম্পানি সংগঠন গঠন করা হয় এবং আইনের মাধ্যমে গঠন করা হয় বলে এটি একটি জটিল এবং আনুষ্ঠানিকতাপূর্ণ গঠন প্রক্রিয়া। যৌথ মূলধনি কোম্পানিকে দুইটি ভাগে ভাগ করে, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জনের সীমাবদ্ধ এবং যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। আর পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সদস্য সংখ্যা কোম্পানির স্মারকলিপিতে উল্লিখিত শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ এবং শেয়ার ও ঋণপত্র জনগণের নিকট বিক্রি করা যায় এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। তাহলে আমরা কি পেলাম, যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ হচ্ছে 50 জন এবং এই কোম্পানি তারা অবাধে শেয়ার বিক্রয় করতে পারে না। আর পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ এবং এই কোম্পানি শেয়ার ও ঋণপত্র জনগণের নিকট বিক্রয় করতে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যৌথ মূলধনি ব্যবসা একটি স্বেচ্ছামূলক সংগঠন। আগ্রহী কিছু সংখ্যক ব্যক্তি স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে কোম্পানি গঠন করে থাকে। কোম্পানি ব্যবসা করতে আগ্রহী কিছু সংখ্যক ব্যক্তি স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে কোম্পানি গঠন করে থাকে, তবে সদস্যদের কেউ ইচ্ছা করলে শেয়ার হস্তান্তরের মাধ্যমে সহজেই ব্যবসা থেকে চলে যেতে পারে। আবার যে কেউ ইচ্ছা করলে শেয়ার ক্রয়ের মাধ্যমে কি করতে পারে, সদস্য লাভ করতে পারে এবং কোম্পানিতে থাকতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তা। আইন দ্বারা সৃষ্ট বলে এটি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে বোঝায় ব্যক্তি না হয়েও ব্যক্তি ন্যায় আইনগত মর্যাদা ও অধিকার অর্জন করে থাকে। কোম্পানি যে কোনো স্বাধীন ব্যক্তির মতো নিজ নামে অন্যের সাথে চুক্তি ও লেনদেন করতে পারে এবং প্রয়োজনে মামলাও করতে পারে। আবার অন্য যে কোনো পক্ষ কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। তাহলে কৃত্রিম ব্যক্তিসত্তা হচ্ছে কোম্পানির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিলুপ্তি সাধন। যেহেতু আইনের মাধ্যমে সৃষ্ট, তাই বিলুপ্তি ঘটাতে চাইলে তা আইনের আনুষ্ঠানিকতার মাধ্যমে করতে হয়। কোনো শেয়ার হোল্ডারের মৃত্যু, দেউলিয়া বা শেয়ার হস্তান্তরের মাধ্যমে কোম্পানির বিলুপ সাধন হয় না। যেহেতু আইনের মাধ্যমে এটি গঠন করতে হয়, তাহলে এর বিলুপ্তি গঠন করতে চাইলে আইনের মাধ্যমেই করতে হবে। আইনের মাধ্যম ছাড়া এটি বিলুপ সাধন করা যায় না। কোম্পানি সংগঠনের 5ম বৈশিষ্ট্য হচ্ছে নিজস্ব সিলমোহর। কৃত্রিম ব্যক্তিসত্তা হওয়ার অধিকারী হওয়ার ফলে এর নিজস্ব সিলমোহর রয়েছে। কোম্পানি এই সিলমোহর যে কোনো কাজে এবং সকল কাগজপত্রে ব্যবহার করতে হয়, অর্থাৎ এই সিলমোহর ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। শেয়ার অংশে বিভক্ত, কোম্পানির মূলধনকে সমান অঙ্ককে ক্ষুদ্র এককে ভাগ করা হয়। এরূপ প্রত্যেকটি এককে একটি করে শেয়ার বলে। শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি মূলধন সংগ্রহ করে, এগুলোকে শেয়ার মূলধন বলে। অর্থাৎ কোম্পানির যে মূলধন রয়েছে তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে এক একটি শেয়ার বলা হয়। আর শেয়ার বিক্রয়ের মাধ্যমে কোম্পানি মূলধন সংগ্রহ করে, এগুলোকে শেয়ার মূলধন বলা হয়ে থাকে। সাধারণত 18 বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি, যে কোনো প্রতিষ্ঠান শেয়ার কিনে এই সদস্যপদ লাভ করতে পারবে। সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে সুযোগ থাকার কারণে কোম্পানি ব্যবসায়ী অধিক মূলধনের সমাবেশ ঘটে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তোবা যৌথ মূলধনির বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছ। এরপরে যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক। সুপ্রিয় শিক্ষার্থী,
যৌথ মূলধনি ব্যবসায়ের মালিকানা থেকে ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। এক মালিকানা বা অংশীদারি ব্যবসার মতো মালিকেরা সরাসরি ব্যবস্থাপনা অংশগ্রহণ করে না, ব্যবস্থাপনার দায়িত্ব থাকে বেতন ভুক্ত অন্য একটি পক্ষের উপর, আর পরিচালক বা মালিকদের নীতি নির্ধারণ কাজে অংশগ্রহণ করতে হয়। তাই বলছে এর মালিক হচ্ছে একজন এবং ব্যবস্থাপনা হচ্ছে আরেকজন। যৌথ মূলধনি ব্যবসার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দায় সীমিত। কোম্পানি সংগঠনের দায় সাধারণত শেয়ার মূল্য এবং প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ থাকে। এখানে শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ বলতে বোঝায় একজন শেয়ার মালিক যে মূল্যমানের শেয়ার কিনবে তিনি শুধু সেই পরিমাণ অর্থের জন্য দায়ী থাকবে। অর্থাৎ যদি একজন শেয়ার মালিক কোম্পানির 100 টাকা মূল্যের 100টি শেয়ার ক্রয় করে তাহলে তার দায় থাকবে 10,000 টাকার মধ্যে। অন্যদিকে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে একজন শেয়ার মালিক যে পরিমাণ শেয়ার ক্রয়ের জন্য প্রতিশ্রুতি দেন সেই পরিমাণ অর্থের জন্য সে দায়বদ্ধ থাকবে। অর্থাৎ শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ বলতে যে মালিক যে একজন মালিক যে শেয়ার ক্রয় করবে তার দায় দায়িত্ব সেই শেয়ারের মূল্য পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, আর অন্যদিকে যে একজন শেয়ার মালিক যে পরিমাণ শেয়ার ক্রয়ের জন্য প্রতিশ্রুতি দিবে তার দায় সেই অর্থের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যৌথ মূলধনী ব্যবসায় নবম বৈশিষ্ট্য হচ্ছে গণতান্ত্রিক রীতিনীতি। পরিচালনা ও ব্যবস্থাপনায় গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধে অনুসরণ করা হয়। এই যৌথ মূলধনী ব্যবসায় শেয়ার মালিকগণ প্রত্যক্ষভাবে ভোট দিয়ে পরিচালনা পরিষদ নিয়োগ করেন, ভোটের মাধ্যমে নিয়োগ করেন এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবসা পরিচালিত হয়ে থাকে। তাহলে এখানে হচ্ছে শেয়ার মালিকগণই হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। আমরা এতক্ষণ যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য পড়লাম, এখন আমরা একক কাজে যাব। তো তোমরা শিক্ষার্থী তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। তো নিচের প্রশ্নগুলো তোমরা নিজে পড়বে, এর জন্য বইয়ের সহায়তা লাগলে তোমরা বইয়ের 48-49 পৃষ্ঠাটা ভালো করে পড়বা। প্রথম প্রশ্নটা হচ্ছে পরিমেল বন্ধ কি। খ নাম্বার, বাংলাদেশে প্রচলিত যৌথ মূলধনি কোম্পানি কত সালের আইন দ্বারা প্রচলিত। গ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কতজন। ঘ, পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কতজন। এ প্রশ্নগুলো তোমরা খাতার মধ্যে লিখো। এরপরে আমরা পরবর্তী স্লাইডে যাব। এতক্ষণ আমি যে ক্লাসটি নিলাম তোমরা সে ক্লাসটি কতটুকু অনুধাবন করতে পেরেছো এই প্রশ্নের মাধ্যমে আমি তা বুঝতে পারবো। তো তোমরা এই প্রশ্নগুলো নিজে নিজে দেওয়ার চেষ্টা করো। প্রথমে যে প্রশ্নটি সেটা হচ্ছে কোম্পানি সংগঠন কাকে বলে। আমরা কি পড়েছিলাম, কোম্পানি সংগঠন হলো আইন দ্বারা সৃষ্ট পৃথক অস্তিত্ব সম্পন্ন কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী এবং সীমিত দায়ের এমন এক ধরনের প্রতিষ্ঠান যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে থাকে। দুই নম্বর প্রশ্ন, প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জনে সীমাবদ্ধ এবং যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। তিন নম্বর প্রশ্ন, প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ হচ্ছে 50 জন। ঘ নম্বর প্রশ্ন, পাবলিক লিমিটেড কোম্পানির সংজ্ঞা দাও। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সংখ্যা কোম্পানির স্মারকলিপিতে উল্লিখিত শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ এবং শেয়ার ও ঋণপত্র জনগণের নিকট বিক্রি করতে পারে এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। ও নম্বর, পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কতজন। কোম্পানির পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আশা করছি তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। তোমাদের জন্য বাড়ির কাজ, কোম্পানি সংগঠনের গঠন পর্যায়ে পড়ে আসবে, তোমরা এটা ভালো করে পড়ে রাখবে, পরবর্তী ক্লাসে আমি পড়াটা ধরবো তোমাদেরকে। তো আজকে এ পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আবার তোমাদেরকে ব্যবসা উদ্যোগ ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ।